আমি রান্না করব বিরিয়ানি। তো আমি কিভাবে বিরিয়ানি রান্না করি আপনাদের সাথে শেয়ার করে নিই, চলুন দেখে নিই। বিরিয়ানি পাক করার জন্য আমি এখানে 1.5 কেজি গোশত নিয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করবার জন্য আমি এখানে যা যা নিয়েছি, এখানে আমার বেরেস্তা ভাজা তেল আছে, হলুদ মরিচ, বাদাম, আলু বখারা, কিশমিশ, তারপর হচ্ছে এখানে জাফরান ভিজানো আছে দুধে, বাটার আছে, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এখানে আছে কিছু আস্ত মশলা, তেজপাতা, এলাচ, স্টার আনিস, কার্ডামম, আমার আদা বাটা নেই, এখানে আদা, এই যে গুঁড়া, আদা গুঁড়া, আর হচ্ছে এটা এখানে আছে হচ্ছে একটু সামান্য আমি জায়ফল গুঁড়া নিয়েছি, আর তেজপাতা, এলাচ, স্টার আনিস, কার্ডামম, এগুলো হচ্ছে আস্তা মশলা। আর হচ্ছে লাগবে দই, এই যে দই, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো এগুলোকে আমি এখন একে একে সব দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আস্ত মশলা এগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ, আর দেব বিরিয়ানি মশলা, দিয়ে দেব হচ্ছে ইয়োগর্ট, এখন দিয়ে দেব হচ্ছে বেরেস্তা ভাজা তেল, অর্ধেক দিব আলু বখরা, অর্ধেকের চেয়ে কম দিব, এখানে কিশমিস অর্ধেকের চেয়ে কম দিব, এখানে বাদাম, দুধের গুঁড়ো, এখন এটাকে মেখে নিব আমি, আর লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালোভাবে মেখে নিব। এটা আমি সারা রাতের জন্য মেখে রাখতেছি, আমি কাল সকালে ইনশাল্লাহ এটা রান্না বাকি প্রসেস দেখাবো। বেরেস্তা দিব,
বিরিয়ানির চালটা রাইস কুকারে রান্না করব তো পানিটা ফুটে উঠছে এখানে আমি কালো জিরা আর লং আর তেজপাতা দিয়ে দিব চালটাও সাথে সাথে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিব ফুটে উঠুক তারপরে প্রসেসটা করব দেখে নিচ্ছি কি অবস্থা আমি 40% কুক করব 50%ও না কারণ এই পানি পানিতেই থাকবে পানি থেকে আমি উঠিয়ে সাজাবো আর কি তো আমার ভাতটা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা গোস্তগুলো বের করে আনলাম তো এটাকে আমি সাজিয়ে নিচ্ছি আবার প্রথমে আমি আলু ফ্রাইগুলো করে ঢেলে দিচ্ছি এখানে বিছিয়ে দিচ্ছি কিছু বাদাম দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে আবার উপরে দেব আবার লাস্ট লেয়ার চাউল দিব হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছি কিসমিস আলু বখরা কিসমিস আর আলু বখরা দিয়ে দিলাম পেঁয়াজ গেরেস্তা এখন দিয়ে দেবো হচ্ছে আমি জাফরান দুধে ভিজানো ছেঁকে দিচ্ছি দিয়ে দিব হচ্ছে ঘি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবার ঢেকে আমি দমে বসিয়ে দিব এটা আমার কোনো আটা দিয়ে আটা লাগানোর দরকার নেই এটাতে আমি 17 বছর যাবত বিরিয়ানি পাক করে আসছি এখানে আটা লাগানোর কোনো প্রয়োজন নেই তো আমি চুলোতে চলে যাচ্ছি যেটা না দিলে অসমাপ্ত গোলাপ জলটা হাতের কাছে থেকেও আমার মনে নেই যাই হোক গোলাপ জল দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এটা আর গোলাপ জল হচ্ছে এটা দশ মিনিট আমি একটু ফল আছে রাখবো তারপর হচ্ছে একদম লো মিডিয়ামে 1 থেকে 1.5 ঘন্টা এটা কুক হবে তো ফিরে আসছি 1.5 ঘন্টা পর
আমি এখন বিরিয়ানিটা চেক করে নিয়েছি নিচ্ছি এই যে তেল উঠে এসেছে তার মানে হচ্ছে আমার বিরিয়ানি রেডি দেখুন আমি কোনো আটা লাগাই নাই আমার বিরিয়ানি অলরেডি খুব সুন্দর কুক হয়েছে তো আমরা এখন খাবো ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আমার বিরিয়ানির কি অবস্থা সেরকম লুকস এখন আমি বাড়বো তো এক সাইড থেকে একটু উঠিয়ে নিচ্ছি এভাবে একটা টুকরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই তো হয়ে গেল বন্ধুরা আমার এই বিরিয়ানি রেসিপিটা তো কেমন লাগলো বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ